আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করব আজ সৌদিতে নতুন করে কতজন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সেই সাথে সাম্প্রতিক কয়েকদিনের আক্রান্তের অবস্থা জানিয়ে দেব তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল সৌদি আরবের আজকের করোনা আক্রান্তের অবস্থা অন্যান্য দিনের মতোই স্থিতিশীল অবস্থায় আছে আজ সৌদি আরবে নতুন করে আক্রান্ত হয়েছে তিনশত আটত্রিশ জন অন্যদিকে সৌদি আরবে গতকাল আক্রান্ত হয়েছিল তিনশত ছেচল্লিশ জন এবং আজ সৌদি আরবে যে তিনশত আটত্রিশ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে রিয়াদে আক্রান্ত হয়েছে একশত জন পূর্ব প্রদেশে আক্রান্ত হয়েছে সত্তর জন মক্কায় আক্রান্ত হয়েছে বিয়াল্লিশ জন কাসেমে আক্রান্ত হয়েছে সাতজন আল জৌফে আক্রান্ত হয়েছে পাঁচ জন তাবুকে আক্রান্ত হয়েছে চারজন আল বাহ আক্রান্ত হয়েছে তিনজন হাইলে আক্রান্ত হয়েছে জন জাজানে আক্রান্ত হয়েছে জন নাজরানে আক্রান্ত হয়েছে দুইজন এছাড়াও উত্তর বর্ডারে আক্রান্ত হয়েছে একজন অন্যদিকে আজ নতুন করে সৌদি আরবে সুস্থ হয়েছে তিনশত জন যেখানে গতকাল সুস্থ হয়েছিল তিনশত আটষট্টি জন তাছাড়াও সৌদি আরবে আজ নতুন করে মৃত্যুবরণ করেছে পাঁচ জন যেখানে গতকাল মৃত্যুবরণ করেছিল তিনজন তাই সর্বমোট সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন লক্ষ সাতাত্তর হাজার একষট্টি জন অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে সর্বমোট সুস্থ হয়েছে তিন লক্ষ আটষট্টি হাজার এগারো জন তাছাড়াও এখন পর্যন্ত সৌদি আরবে সর্বমোট মৃত্যুবরণ করেছে ছয় হাজার চারশত অষ্টাশি জন এদিকে এখনও সৌদি আরবে সর্বমোট অসুস্থ রয়েছে দুই জন এ দুই জনের মধ্যেও আবার ক্রিটিক্যাল বা মারাত্মক অবস্থানে রয়েছে চারশত পঁচাত্তর জন শেষ করছি আসসালামু আলাইকুম